তোমার সন্তান হন কেরপাদার মস্ত ডাঙার বিপদ কিনু কয় কি হইছি কেরপার নক কিও কেরপার কি হইছি ক তই তা বাসি আছ রে মরা নাই ক কেরপার কি হইছি হ কেরপাদা মরিম নাকি হা মরিম মরিম লাগছি মরলিও ইটা নমরা পুলিশকে জলিও বাইসপা পারিম রসুন কথা হল কি যার ভোজ আছিল তাহতর সৰু পুতাকটো বোলে জঙ্গলত আছিল ওর লগত এটু আছে বোলে সেটুক লৈহে ভয় লাগে তোক যে মই মারিম হেতি খাটাং জানা না মানু মাতার কইবা হা রান্ধান ভাল হলি তুনার নাম হলা হ ইটা বয়াহৰ কারণে মুৰ্তু হ কন্দা ওয়ে তুনার লগত থাকাই ভুল আপনাক এই কথাটোৰ কাৰণে লগ ধৰবা মই বহু চেষ্টা কৰছো কিন্তু এই মিহিৰাম গুণ্ডাৰ কাৰণে অ স্যার আছে না অ আছো সোমায় হক ও স্যার ও নাম লল লগে লগে দেখোন আহি পালা হে ও মাংস খেন ও কাউ লড়াই গেছি ও জলি গেল না এই নালারবা ইতা নিজর দেহাত উঠেছা করি আমি না মুঠুতে সারু খহাইছোত সাকসুম কি ঠগাকে চাকরিটোত যাই আসলু তারে 1000 টাকা দি ডালি চাউল খরচ তো হয়ে গেল হই ও না ওয়ে পুতাকে রাকরাতির ভিতরতে ধনী হবা খুজে তেইতা কি হবো এ মাই কি হবে মই নাজনু মই মাত্র আটা কথাই জানু মাই মোর দরমা টাকা গেতা ও কুতুত যাওতেই শেষ হব হাই মোর হরি আকো বিপদ নহলি হয় মাথাত বিষ নুতুলবি দে কি কবা আইছা ভালকে বুঝে নাপাকিয়া নহয় হা আমি যার মাংস ধৰি ফেললু তাহার সুরুতে বলে আগতে সেই জঙ্গলত থাকা জঙ্গলৰ পৰা ঘূৰি অহা বস্তু আগলা হেনো আছে ও রাখবা পারা নাই আমা হেক করবে বলে এনেই মারি মারি কিয়া করি ফেলছি আমাক আর কি হেক করব ভগবান হরু ও আমি বলে তার মানন মান হেক করিল গুটিকে ইতা হি আমার মানন মান হেক করিব আই 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 ওই আমার মান সম্মান হেক করবা গেলি আমার মান সম্মান থাকবো না লাগবো তা কি দোহা ও আমাক কানত ধরে উঠাব দিছ দিছ তার পিছত হানকাই আমাক মারবা নালগিছিল নহয় তাকেতো আই ও স্যার কোকসুন কোকসুন মানে সুতিয়া এই লোরাসলির সংখ্যা বড়াই থাকার কথা চিন্তা করে থাকতে এটা বেলেগ একটা সমস্যা দেখা দিছে কি সমস্যা স্যার সমস্যা মানে এই কোনোবা এখন প্রাইভেট স্কুলে নাম ভর্তিকরণ তো বোলে কিবা বিনামূলিয়া করেছে নাম ভর্তি বিনামূলিয়া করলে স্কুল চলাব কেন চলাব সাগে আসলে কিছু মানে প্রাইভেট স্কুল খুলিলেও শিক্ষাক মানে কেজি হিসাবে বিক্রি করব নিবিচারে তেওঁলোকে লোরাসলির এই শিক্ষার ক্ষেত্রত তেওঁলোকে ভৱিষ্যতটোৰ কথা বেছি চিন্তা কৰে এ নহয় ছাৰ 1%তকৈ বেছি তেনেকুৱা স্কুল নেপাব ছাৰ পিছে আমাৰ এতিয়া কি কৰিব তাকে ভাবিছোঁ আমাৰতো সকলোবোৰে ফ্ৰী আপোনাৰ কিতাপ ইউনিফৰ্ম আনকি দুপৰীয়া আহাৰলৈকে ফ্ৰী তেনেহ'লে সমস্যাটো কওক ইমানখিনি ফ্ৰী দিয়াৰ পাছতো আমাৰ এই মানুহবিলাকে কিহৰ কাৰণে প্ৰাইভেট স্কুলৰ ফালে ঢাপলি মেলে এইটোৱে সমস্যা আপনি মোক একটা কথা কোকসুন ভাতান বেজাই ফেলে হোসাকে মার খাইছি এ ভলাই কেবার মার খাবো এ পইলে ইনকে করছ দি ভাত গেটা জাকরি জাকরি দাতে মই গম পাইছো তেইতে মই রেডি হইছো মই কেরপাত ও গছলু জানো না কেরপাত মোর কথা পাত্তাই নিদলা ইটা কি হইছি ও গার বিও টেবলেট খাই মরবা দিছি ও কি হলা হখিয়ানিক যাই ফেলে মই ভালকে বুঝে থৈ আহো এই রাতি কিয়র হখিয়ানিক বুঝাবা জহা নহয় এ আপনি যে মার খোৱা নাই তাকে মই কৈ থৈ আহো আর বাপা রে আমার দরে গরিব মানুষ কত কিটে মারি খায় আকো হিসাব নাই জানো না আজি কিবা কে বাইছিল দেশুন কালি কবাত মারি খায় আর পিছত তুমি কবা যাবা নাকি যে আমার মাইডিয়ারে মারি খেয়ে এসি বলি হব হে ধরি আর আপনি এগুলা রান্ধা বাড়া কাম করবে যাবাই নালগে আবেরি একদিন রান্ধতে বয়া হল কি হল শিখলু না ইটা ইটা চিন্তা নাই হলাই আর পাতা পাতি রেনব আপনি আরো রান্ধবে যাব তার মানে এ আজি পুয়া এটা অর্ডার আইছি রবা এই মান টান কাম নয় হ্যাঁ 300 মানুষ ভাত হেরি ধরি ট্রেন বেলেগব আহিলে বা গুৱাহাটীত থাকি স্বাস্থ্য বনাইছে দে বানাইছো যক স্বাস্থ্য 4টা বজাতে উঠছো জানে না 4টা বজাত উঠি ফেলে গা পা ধুলু 5টা বজাত অ বহাগীত উঠলু
এটা টেম্পুখানত উঠি ফেলে আপনি টেম্পুখানের পর নামবা নোরাহেন পালু হে আর এটা আপনি পুয়াই পাই যাই কোক হে মর্নিং ওয়াক হলে হা মর্নিং ওয়াক হলি আপনার দেরি হয়েছি একটা দিন মই গুহাটীত আপিগেটার এক কাম করা তিরিটুর লগত মর্নিং ওয়াকক যাও ছয়টা বাজাত ঘর আহি হাজির দেরি হলে উপায় নাই বুঝছে নিজৰ মানুহজনে যেতিয়া খকত কাৰণে চাব মন নাযায় বুলি কব তেতিয়া কোন টিউটা সহ্য কৰিব কওকচোন সেইকাৰণে আজি আৰম্ভণি দিনটো দেৰি হলেও পেডেল মাৰিয়ে থাকিম মাৰক পেডেল স্বাস্থ্যটো অলপমান কমে দিয়ক ৰবচোন গাঁও থকলে ভালে আছে না আছে আপুনি এতিয়া জিৰণি লগ মই গৈ সকলো কম যাওঁ হ'ব দিয়ক আহিব আপুনি অঁ আদা খবৰ মোজাং না মা অনুগ্ৰহ কৰি ভাষাটো অসমীয়া নহ'লে হিন্দীলে অনুবাদ কৰক মানে আদা খবৰ ভাল না ভাল তোমাৰ নামটো হাইমাৰি আছিল ন নুঙালে হাইনাৰী দৈমাৰী অঁ হাইনাৰী 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 দৈমাৰী হাইনাৰী মানে ধুনীয়া পিছে তুমি ইয়াত কিয় মানে আদা আং নোংখৌ লগো হমনো ফৈদং খৰাং দোঙোমোন অঁ ভণ্টি বড়ো ভাষাটো অতি শুৱালা তথাপিও অসমীয়াতে কোৱাচোন আমি বুজি নাপাওঁ যে মানে আদা ভাষাটো আহিয়ে যায় নহয় মোৰ আপোনাৰ লগত কথা এটা আছিল কোৱা মানে মই ঘৰত যাই পেলাই সিদিনাখন কথাটো ভাবিলোঁ মই কিবাটো বেয়াই কৰিলোঁ আৰু যিমানে যি নহওক বৰলাৰ বয়সটো হ'লেও চাকৰিটো আছে না সেইকাৰণে মই ভাবি দিলোঁ বিয়াখন খৰিয়ে পেলাওঁ নেকি কৃষ্ণ কি কোৱা যায় আচ্ছা খনিগুটি কচোন কিয় আহিলি কি আহিছোঁ মানে তাৰমানে মই কি একে আহিব নোৱাৰোঁ নেকি না মই আহিব নালাগে হ'ব দিয়ক আপুনি বেয়া পাইছে যদি হ'ব দিয়ক মই যাম বহ ভালকৈ বহ তই হলি এটা মস্ত খনি তইতো মোৰ ওচৰলৈ এনেৰে অহা নাই এনাই অহা নাই ৰ'ব আপোনাৰ তাকে মই এটা এডভাইচ ল'ব আহিছোঁ হে একলা ছাৰ কি একলা ছাৰ সিদিনা আপুনিয়ে দেখোন ক'লা অ' ছাৰ অ' ছাৰ বুলি নাম দিবি একলা ছাৰ বুলি মাতবি অঁ অ' ছাৰ নহয় ছাৰ ছাৰ হ'ব দিয়ক আপোনাৰ তাকে এটা এডভাইচ ল'ব আহিছোঁ এডভাইচ হয় আচ্ছা তই মোক কচোন এডভাইচটো মানে এডভাইচ শব্দটো এইটো অসমীয়াত কি বুলি কয় বুজি পাওঁ কিন্তু অসমীয়াত কি কয় সেইটোহে মই ক'ব পাৰিবা নাই এতিয়া শুনি লওঁ পৰামৰ্শ পৰামৰ্শ হয় সেইটোৱে ল'ব আহিছোঁ এনাইতো আপুনি শুনিছিয়ে ৰান্ধাৰ কথাগেলা কালি যে আমি এই মৰাৰ কাছ ৰান্ধি ভাগিছিলোঁ তাত যে আমি মাংসগেলা দৈ ফেললোঁ ভাত মাখা লচ্চি বানি ফেললোঁ কিন্তু ৰান্ধনি মই নাছিলোঁ দিয়ক মই এডভাইজাৰহে আছিলোঁ মানে কামটো মই শিকা লৈছিলোঁ এতিয়া গোলমালটো হ'ল গৃহস্থ ঘৰে এটা কেছ দিছিলে মোৰ সন্দেহ হৈছে কি মই ৰান্ধনি নাছিলোঁ তথাপিও মোৰ এটা ভয় হৈছে গৃহস্থ ঘৰেতো কেছ দিছিয়ে এতিয়া মই এডভাইজাৰ হিচাপে মোৰ ওপৰতো এটা কেছ দিব পাৰে নেকি হয় নেকি অঁ কেছ যদি মোৰ ওপৰতো দে এতিয়া কথা হ'ল কি তইতো এডভাইচাৰ আছিলি হয় এতিয়া যদি গৃহস্থ ঘৰে কেছটো দিয়ে হয় তেতিয়া এক নম্বৰত তোৰ নামটো থাকিব মোৰ কাৰণ তইহে কাল্পিত তানাই হ'লে মই দেখোন মাতদাৰ হৈ যামে ছাৰ সেইটো তোৰ কথা আপোনাক মই কৈছিলো না বোলো মই গুৱাহাটীৰ পৰা নাহাক লগি আপুনি নলৰ বখৰৰ পৰা পাতা ছাৰ গুচিহে আপুনি আহা যকৰ বানল্লা হে কি হ'ল দোকানৰ পৰা ঘৰ ভৰে দিছি বিস্কুটৰ পৰা মুড়িক লগি চিৰাৰ পৰা চুজিক লগি গোটে ঘৰ ভৰে বেলছি হেল্ল' কিবা ইম্পৰ্টেণ্ট কথা থাকলি ফোন গোটে কাটিয়ে দিয়ে গোটে ধৈৰ্য নাই অলপ অ আইলা মন্দালনি মই শুকনি হাতত তাকে যাব আহিছিলোঁ অ তোমাৰ মাতটো শুনি এখনি নাওমান আউগি আহিলোঁ বহক বহকচোন বহক মই আগতে অ মেকুৰীক মাছ ৰখবা দি গৈছিলোঁ জানে না এই পুৱাই পুৱাই মেকুৰী মাছ খালা বুজিছে নি অ ভাত ৰান্ধা বুলি ৰিপৰ্ট পালোঁ তাৰ পাছত বাই ৰিপৰ্ট দিলা নগে নতিৰি বোলে ভাতৰ পৰা চাহক লগি কাপোৰ ধোৱাক লগি গোটে কৰছি জানে না তাৰ পাছত মই বোলো চেংৰা মূৰত গাভৰু তিৰোতা তাতকে শুকনিয়ে ঘৰ ৰখক ঘৰটো তদাৰক কৰক শুকনি কোনি হা দেখছি এতিয়া মেকৰী ফোনে নুঠই
কুখনি মেকুরি ফোন নধরলা বাই হে বাই আমার বাই আমার এখেত ও পাতাসার গুছি গেছি আজি তিন বছর মান আগতে ও এখেতে কাই কিছু নহ বুড়া এটাক বাপেক পাতি লৈছিল ইতা বাপেক তো মল্লা ইতা কাম কাজ শেষ হলিহে আইভা পারব সেতু হৈ ৰবাচোন পাছে সুখনি কল্যাক কি হাও পাহেছিলোৱে এখেত পাতাসার গুছি য কারণে মই বোলো ও সুখনিকে ঘর রখবা মাতু আই মো হরকান্ত দোকান হো সাফা করি পেলছি হে হাই মোর বাখনা হ্যালো অ তমিল দা শুনিছে নে শুনবার তো মুঠে মন নাই দেখুনছো দক কক হাহি মারি দুই মারি আহি উলাইছেই নয় হাহি মারি নহয় হে হাই নারি অ হাই নাই হে নাই আহি আর উলাইছেই নয় আচ্ছা তাই আর কি আপনাতে গেছি তাই বলে বড়লা লগত বিয়া হব কইছে সিদিনা তাই বয়সত ধরে বড়লাক ক্যান্সেল করলাক আজি তাই বড়লার লগত বিয়াহ মুক্তি পাচ্ছে দেখুন তাই দিয়ক ফোনটো তাই মানে এটা লগত নাই মই উলাই আহিলো স্কুললে তাই মো ঘরলৈকে যাবলৈ দিছো ও হুকা ধরা তাই যদি বিয়া হয় সম্পর্ক ডট কমৰ পৰাহে বিয়া হবা লাগবো একবার পঞ্জন করার পছন্দ একবার আমি ধরা এনে দিয়ার পছন্দ তাই অভাতে করবা নোরা তু আরব মই তেরাসে আসু যাই আসু গেছো রব না দিয়ক অলপ ভাল পাইছো ন জীৱ জন্তুক কুবনি কুবৈছি ইবেৰ আৰু উকিল বিচৰি যা আৰু সেইফালে আৰু পিষ্টল মাৰাৰ খং আছে অ আজি দীপৰ বেলা বোলে সেই মানুহক ভাতটো খুৱাই উঠি আমাৰ ওপৰত বোলে প্ৰতিশোধ ল'ব এখনি সময়ত ভোলাই অন্তত আমাৰ লগত থাকিব লাগিছিল ভোলা দা উকিল না পুলিচ হা এই ভোলা ভোলাই বুজছা না সি থাকলি সাহস অলপ পোৱা যায় অগ্ৰবাদা না সেই বঞ্জি টুকুলৰ তাতে যাবা হা মই গিৰিশ দাদাৰ লগত কথা পাতছো দ এইটো কোনি হা উকিল গধূলা যাবা কৈছি আয়া এফালে হাতত টাকা এটা নাই আৰু ইটা মৰা ক'ত টাকা বাবা অ গিৰিশ দাদাৰ আগত কাইণ্ডলি টাকা পইচা বাচি যাব পাৰে ৰ আই অ কি কোৱা ওতে কান্দা আহি আছিল দা এই মাথা চাথা গরম না করবি দে এক সর খাবি ও আদা আং দিনিও দেও থা নাঙ্গ না মা ও হাই মাই কাবো কইছো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ মানে ভাষা পরিবর্তন করে কথা কোয়া না ও আদা মই আজি থাকবা লাগবো না না লাগে না লাগে আহ বড় বড় লয়া মালা পইগন হ্যাঁ মানে বড়লা খিঠিয়া আহি ভাব ইচ্ছা লাগিছুন আহিয়ে না ফালা বেলিটুও দুব্বা লাগলা পাবহি পাবহি বাজেটো ক'ত গৈছে হা সাফৰ হোৱা না মা কি কৈছা বাজেটো মানে আপোনাৰ বৌঠু ঘৰত গৈছে তাই বেংকত গৈছে আহিব ময়ে বাৰু চাহ এটা দিম বৰলা হওক বিপিন তহবিলৰ হওক আপুনি বিপিন খাখাক মাতিছে নেকি অঁ বিপিন তহবিলা আহিলেহে তুমি বৰলাক লগ কৰিব পাৰিবা তাৰ মানে আপুনি বিপিন খাখাক খবৰ দিছে থৈ আপুনি চব খাই ফেললা কিয় তুমি বিপিন তহবিলদাৰ পঞ্জীয়ন কৰা নাই জানো কৰা নাই মই এই কিবাটো মানে পঞ্জীয়নটো সি আমাৰ বাবাৰ পৰা টকা ধাৰ ধাৰ কৰি কেনে বহুত লৈ গৈছে এটা থাকা কেইটা ঘূৰাই দিবা নৰি কেনে মোক জোৰ কৰি বিয়াটো দি কেনে সেই থকাটো কাঠা কাঠি কৰিম বুলি কৈছে বুজিলো ইচ্ছা বাবাই কথাটো গম পাই কেনে মোক বিৰত গালি দিছি নহয় সি কাৰণে মই মনে মনে আহিছিলো আপুনি কিন্তু বিৰত বেয়া কাম কৰলা দেই হেৰি বিপিন তহবিলদাৰ কিমান টকা ধাৰ লৈ নিছিল নিংটি নিংটিটো এক লাখ টকাই নিছি এক লাখ ভালে আছ না তুমি আছো আৰু এ ৰবা মই এটা বহুত ডাঙৰ সকমত আহিলো ৰবা তোমাৰ ওচৰত হয় নেকি কওকচোন এ ৰবা আমাৰ এই চাৰিটাৰ নামে আছে না আমাৰ চব্জি কটা তিনি চাৰিটা আৰু এই পাত পেলোৱা মানুহ দুটাৰ নামো আছে হা চব্জি কটা পাত পেলোৱা মানুহ মই একো বুজি পোৱা নাই অ নহয় আমি যি ৰান্ধিব গৈছিলো মানে মৰকা যি ৰান্ধিব গৈছিলো সেইটো কথা তুমি গম পাইছা না পাইছো গিৰাজটো বোলে আমাৰ ওপৰত কেছ দিছে হা কেছ নাই নাই আমাৰ ইয়াতো তেনেকুৱা একো এফআইআৰ দিয়া নাই অ তেনেহ'লে বেলেগত দিলাক নেকি কমবাই নলবাৰী চলবাৰীত আমাৰ এৰিয়াত পৰে নলবাৰীত কিয় দিব হয় নেকি ৰ'বাচোন ৰ'বা মই যাওঁ ৰ'বাচোন তেনেহ'লে নমস্কাৰ
নঙা দা আং বেলে খামানি থাকাই ফৈনাইমন দাসে গুসুয়াও ফৈদং ইন্দ্রে আপ্পা না মন্দ্রে আপ্পা ইন্নেলা ইল্লে হিপ্পায়া কিবা বুঝি পেছা তই বড় কলে আমি একো বুঝি নাপাও তে বড় শিখি লবা লাগে আও একসর মানিম একসর মানিম এখন বিয়ার কারণে মই বড় ভাষা শিকিম ইতা ও তো বিল্ডার চরাম তরাম কই না থাকিব ডাঙর সোয়ালি এন হয়ে হুকা ধরা আহার ঘরের লগত মরতা ঘুরুয়া সম্পর্ক সেখানে অল্প এই শাসন করু জানো জানো একেবারে লাখ টকিয়া সম্পর্ক বৰলাৰ চাকৰিটো লাগে কিন্তু দেখছি মেৰে বাপেকৰ নিচিনা তাইও মোক এৰিব নোৱাৰে মাতক বৰলাৰ চাকৰি এই মাতক মাতো বৰলাক মাতক চাচোন অ আপুনি বাৰে বাৰে যে ফোনটো কাটি দিছে ৰিচিভ নকৰে কিয় ৰিচিভ নকৰোঁ দিয়ক ছাৰ কিয় এই বুধেশ্বৰে ফোন কৰি আছে তাৰ তালৈ যাব লাগে কিবা নিমন্ত্ৰণ আছিলে নিমন্ত্ৰণ নাই ছাৰ ছোৱালী এজনী আহিছে চাব যাব লাগে বোলে ভাল কথা ছোৱালীজনী চাই আহ ছাৰ আপুনি পাহৰিছে সেই বড়ো ছোৱালীজনী অ আচ্ছা 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 সেইজনী ছোৱালীটো ভাল লাগিছে বুলি কৈছিলে আপুনি মোক হয় ছাৰ ভাল লগা বুলি ক'লে কি হ'ব তাইতো মোক কেঞ্চেল কৰিছে তেতিয়াহ'লে এতিয়া কিয় আহিছে এতিয়া ভুল হৈছে ক্ষমা খুজিবলৈ আহিছে বিয়া হ'ব খোজে অ সেইটো আৰু ভাল কথা আপোনাৰ ভাল লাগিছিলে ছোৱালীজনী গতিকে বিয়াখন পাতি পেলাওক এ নাই ছাৰ কিছুমান ভুলৰ উদাহৰণে নাই ছাৰ বৰলা কাই ঐ বৰলা কাই বৰলা কাই ছোৱালী দেখিলে পচন্দ লাগি যায় পচন্দ লাগি যায় বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমৰ জৈ কপালত নাই বৰলা কাই আমাৰ বৰলা কাই বৰলা কাই আমাৰ বৰলা